सब लड़ाई होना भलो कई होते हवे। जेमन दिन भलो मेघला दिन भाई फुलेर राजा हासना हाना फुलेर रानी जुई लतार मध्य देह लता तोरे कोताय थुई एई रकमी होयेछे भाई आशी आर माशीते देखा जाबे पाशीर दाराय कि उपकार पेयेछे पर देखा सोना करते हबे शिशिरे की फुटे फुल भाई बिना बोरी सुने आ चिठीते की मजे मन भाई बिना दरो सुने फोन आछे चेन्नई ते काज करते गए से आर मासुम दीते आछे फोने कथा हय ভিডিও কলে কল করা যায় লাকি ফোনে মিস কল দেওয়া যায় কিন্তু কাঁচা কাচি মনের মানুষ না এলে ভালো লাগে না না তাই শিশিরে ফুলও ফুটবে না বরিশন যদি না হয় আর চিঠিতে মন ভরবে না যদি সামনা সামনি দেখা না হয় তাই দেখা সোনাটা করতে হবে দেখা সোনাটা করতে হবে তবেই তো কথাবার্তা এগোনো যাবে দেখা সোনাটা করতে হবে এ বাঁশি জন্ম কোথায় এই বাঁশিটার জন্ম কোথায় হলো আর বাঁশিটা তো আকাশ থেকে পড়ে হয় না তাকে কাটতে হয়েছে ফুটো করতে হয়েছে ও শির বড় প্রয়োজন হয়েছে ও শির বড় প্রয়োজন হয়েছে অসি অসি মানে খড়গ মানে ধারালো অস্ত্র যাকে বলে অস্ত্র তাতে কাটারি হতে পারে তাতে দা হতে পারে তাতে গাছ কামানো হেসে হতে পারে তাকে কাটতে হয়েছে তবে সুন্দর মাসি হয়েছে নটা ফুটো আছে এক একটা ফুটোতে এক এক জনকে ডাকে ও মাথায় ফুটো পিছনে ফুটো এদিকে ন জায়গাতে ফুটো মানে অনেকগুলো ফুটো আছে এই ফুটো তোমার বন্ধ করে দেব দেখি এরকম বাজেও একবার দেখব তাহলে সরস্বতী নদীর তীরে তোমার দেখা পাই এরান্ডম মনে নামে যজ্ঞ করে তাই এরান্ডম নামে মনি যজ্ঞ করেছিল সেই যজ্ঞে ২৫ পাপ বাঁশ উঠেছিল ২৫ পাপ বাঁশ মানে একটা জাতের বাঁশ ধান বোয়ানো বাঁশ যদিও এখন টলিতে ধান বোয়াইছে গরুর গাড়ি মোষের গাড়ি হলে একটা চাপ বাঁশ লাগে তাকে টাইট দেওয়ার জন্য ২৫ পাপ একটা নাকি বাঁশ ওঠে হয় আট পাবে হর ধনু শিবকে দিয়ে দেয় দুই পাবে ক্রদণ্ড যম রাজা নিল তিন পাবে গান্ডীব ধনু অর্জুন নিয়েছিল আট আঙ্গুল বললে একটা পাশি নাকি রয় এইটাই মুনা কাটা কৃষ্ণের অধিকার তাহলে যখন ২৫ পা বাঁশটা এলো তখন অসি দিয়ে তাকে কাটা হয়েছে তো তার আগে আমার সৃষ্টি হয়ে গেছে ভালো আমার বাবার নাম আছে আজি বলু সুধী দল আমি বিজয়ের গর্ভে আমি ধর্ম পালাম সর্বগুণে গুণান্বিত গুণের গুণধাম অসি আমার নাম হলো বিশ্বের মাঝে ভালো ওই জগৎ জননী আদ্যা শক্তি তার হাতে রওয়া গেল অসি মানে খড়গ এটা ছিল কার হাতে আদ্যা শক্তি মহামায়া যখন অসুরকে নিধন করার জন্য একজনা দিল খড়গ একজনা দিল শূল একজনা ভান একজনা অরুণ হিমালয় দিল সিংহ এরকম করে তাকে রণসজ্জায় সাজিয়ে পাঠিয়ে দিল যদি তুমি কৃষ্ণ এত বলবান কেন সামনা সামনে লড়তে যাও না আসতে কেন ঘরের বউকে পাঠিয়ে দাও
লড়াই করতে হবে বাপের বেটার মতো লড়াই করতে যাবে তুমি পুরুষ মানুষ আর মেয়েটাকে আগে ঠেলে দিলে ও সেই দিন কাই ওসি আমায় ধরিয়ে দিলে মেয়েটাকে ঠেলে দিলে বলে তোমার ভয়ঙ্করী মুখ কেন আ হতেই পারে প্রেম করতে গেলে জোড়া ভুরু এক জায়গা হবে না তারপর শান্ত সৌম্য ভাবে কথা বলো হ্যালো তুমি কেমন আছো কেন গো তোমার সাথে দেখা হচ্ছে না কেন তুমি আসতে পারছো না এটা সৌম্য ভাব আর বন্ধু সঙ্গে বন্ধু যখন টক্কর লেগে যাবে একই প্রেমিকাকে দুজনা যখন আক্রমণ করবে আমি ভালোবাসি ও ভালোবাসি মনে হয় ভুরু তো কোন গাবে গুচিয়ে যাবে চন্ডিসে মূর্তি ধরিবে কাল স্থান কাল পাত্রে মানুষের মুখ একটু বিকৃতি হয় প্রেম করার সময় আলাদা খাবার সময় আলাদা ভালোবাসার সময় আলাদা কাজ করার সময় আলাদা আর কেঁচা মেরে ঝগড়া করার সময় আলাদা আমাকে পাঠিয়েছ যুদ্ধ করতে বলছো আজ দরদর করে রক্ত পড়ছে কেন আমি রক্তের খবর পরে দেব রক্তের খবরটা পরে দেবো এখন তোমার খবরটা নিই আমাকে বলছে মুন্ডু মালা গলায় আছে ভেবে দেখা চাই হ্যাঁ বলেছে আরে বাঁ হাতে মুন্ডুই আছে মিথ্যা কথা নয় আসতে প্রসঙ্গটা তা নয় প্রসঙ্গটা আজকে অসি আর বাঁশি অসির দ্বারায় কি মঙ্গল হয়েছে বাঁশির দ্বারায় কতটা অবনতি হয়েছে আমাদের এই খ্যানেতে মারামারি আসতে কেন মাকে নিয়ে করছো কারাকারি তুমি এমন কথা আর বলো না তোমার বাঁশির উৎপত্তি অসি করে অসি করে না কেন বাঁশি হচ্ছে শান্তির প্রতীক বাঁশি হচ্ছে মাধুর্য আমি হচ্ছি ঐশ্বর্য টাকা উপার্জন করতে গেলে কায়িক পরিশ্রম করতে হবে যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমায় যে কর্ম করে তার ভাগ্য বাড়ে কর্মের পর হচ্ছে ভাগ্য ভাগ্যের পর কর্ম নয় তাই যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমায় আমি যদি গান করতে না আসতাম আজ সই হতো না অফিসে জমা না দিলে আমি বিলও পেতাম না তাহলে যাকে গানটা করতে এসেছি বলে আজকে চিঠিটা পাবো আর চিঠিটা দাখিল করতে গেলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি বাড়িতে বসে থাকতাম তাহলে হতো না ঠিক তেমনি অসীম বাঁশির দ্বারা কিচ্ছু হয় না বাঁশিতে মন ভালো না হয় ঝগড়াঝাটি করা হয় পরের বউকে বনে নিয়ে যাওয়া হয় যেমন রাসলীলাতে করেছিলে ষোলোশো গোপিনী ১৬০০টা বাঁশি আচ্ছা বলো আমি যদি একটা বাঁশি সৃষ্টি করি তুমি এতগুলো বাঁশি করলে কি করে মনে হয় বেউল বাঁশের ঝাড় ছিল আর ওই বেলুন বাঁশি করে মেলাতলাতে বাজিয়ে বাজিয়ে ব্যবসাটা ভালোই করেছে তাই পরের বউকে ঘরে টানে না তুমি এমন কথা আর বললো না পরের বউকে ঘরে বাঁশির দ্বারাই উপকার হয় নাই অসির দ্বারাই উপকার হয়েছে আমি একে একে তার স্বরূপ ভুলে যাচ্ছি এই অসির দ্বারা সব হয়েছে ভেবে দেখা চাই রক্ত বীজকে বধ করিতে এই অসির দরকার হয় বাঁশি দিয়ে রক্ত বীজকে বধ করা যেত না শম্ভু নিঃশম্ভু আছে করুণ বিবেচনা রম্ভাসুর নামে একটা অসুর ছিল হয় যার জন্য স্বর্গধাম ছতিচ্ছন্ন হয় স্বর্গধামটা যখন তলমল করতে লেগেছে দেবরাজ ইন্দ্র ভয় পাচ্ছে তখন কৃষ্ণ বাঁশি বাজাতে বাজে ঠাকুর ওই বাঁশির কাজ নয় এখানে অসীকে আসতে হবে তবে এই স্বর্গরাজ্য রক্ষা পাবে তোমার বাঁশির দ্বারাই হবে না এমন সুরে বাঁশি আর বাজিও না আমার বাঁ হাতে একটা মুন্ডু মালা আছে মুন্ডু আছে যার নাম হচ্ছে করাল দৈত্য মুন্ডু নিচে একটা শিবা অর্থাৎ শ্রীগাল আছে তার বিন্দু বিন্দু রক্তগুলো পড়ছে আর সে খেয়ে নিচ্ছে যদি মাটিতে এক ফোঁটা পরে আবার একটা তৈরি হয়ে যাবে
আমার 52টা মুন্নুমালা কাটা না কি রয় গলায় পরে আছি মিথ্যা কথা নয় বর্ণ পরিচয় বই যদি আজকে পড়া যাবে অ থেকে সরব সরব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ 52টাই হবে এই তো এই যে সরবর্ণ ব্যঞ্জন বর্ণ হয় আমি গলাতে পড়ে আছি মিথ্যা কথা নয় উলাঙ্গিনি হয়ে আছি বিশ্বের মাঝে ভালো কিছু কিছু জায়গায় আমার রুধি লেগে গেল রুধি মানে রক্ত হয় ভেবে রাখা চাই জীব দিয়ে জীব সৃষ্টি করি গো তথায় অসিত দ্বারা সৃষ্টি হয় বাঁশির দ্বারায় নয় এই অসি আছে বলে তুমি বেঁচে আছো যোগ্য মাসি ভাই তুমি আর মাসি বাজিও না এই বাস অসির কীর্তি তো তুমি দেখো না মাসি তুমি বাজিও ওই দেখো একটা ব্যানার টাঙানো আছে ওখানে বাঁশির তো বাঁশির রক্তদানের শিবির নাই রক্তদানের শিবির বাঁশি দানের শিবির নয় গো কে বাঁশি বাজাবে বাঁশি বাজানোর সময় নাই এখন ফোন হয়ে গেছে পকেটে জিন্সের প্যান্ট হাঁটু ছেঁড়া পায়ে থেকে কোমর পর্যন্ত পকেটে ভরা যতগুলো পকেট ততগুলো ফোন জিও এয়ারটেল রিলায়েন্স ভোডা আইডিয়া বিএসএনএল ফোনেরও শেষ নাই সিমেরও শেষ নাই ভিডিও কলেরও শেষ নাই তাই বাঁশির শিবির করতে গেলে বাঁশি সব পকেটে পকেটে তোমার বাঁশির দরকার হয় না এই অসির দ্বারায় জগৎ চলছে চলবে চলছে চলেছে এই বাঁশি কোনো কাজেই লাগে না কি কাজে লাগে বলো যে বাঁশির দ্বারায় মঙ্গল হয়েছে অমঙ্গল হয়ে গেছে ভেবে দেখো কদম ডালে অগ্নি তখন গোপিনীরা যায় স্নান করছে সরোবরে উলঙ্গিনীতায় পারে কাপড় তারায় অগ্নি রেখে দিল মন আনন্দে চান করে জল কেলি হইল এ সময়ে নন্দের বেটা চিকন কালা হয় সব কাপড় গুলো তখন কদম ডালে যায় ডালে ডালে কদম জলে গামছা রেখে দিল কাপড় চোপড় যা ছিল সব তুলে নিল এ সময়ে লজ্জা পেয়ে যাচ্ছে না কি হয় গোপিনীরা করো জোরে কৃষ্ণকে কয় হে কৃষ্ণ গোবিন্দ নারুয়া গোপাল আমাদের কাপড়টা দাও না সকাল লজ্জা ঢেকে আমরা পারেতেই উঠিব এ সময়ে নন্দর বেটা বলি যে গো ভালো একবার সূর্য প্রণাম করতে হবে হায় ওপর দিকে হাত দিয়ে প্রণাম করা যায় এমনি ভাবে প্রণাম যখন স্বপ্ন ঘেন্দি হইল ও বাবারে যা দেখার সব দেখে নিল এই সবে করতে পারো ভেবে দেখা চাই এ নিয়ে জগতে কিছু শিক্ষা হবে নাই উলঙ্গিনী বেশে তখন দক্ষিণীরা হয় করজোরে তোমাকে অভিশাপে দেয় নন্দর বেটা চিকন কালা এমনি তোমার স্বভাব এই তো হবে নিয়ে কিন্তু হবে না কই অভাব এই বলিয়া তারা তাকে অভিশাপ করিল ও বাবারে কৃষ্ণের বেটা গরু চড়াই ভালো নন্দর বেটা গরু চলায় ভেবে দেখা হয় বলো তুমি বাঁশি বাজিয়ে কি উপকারটাই দেয় কিছু উপকার নাই অপকার একটা উপকার করতে পারে নাই নিধু বনে কৃষ্ণ যখন কালি হইল বলো বাঁশিটা কোথায় বন্ধু রেখেছিলে বাঁশিটা বন্ধু কোথায় রেখেছিলে বলো নিধু বনে কেন কৃষ্ণ হইল বাঁশিটা কোথায় রেখেছিলে ওই কইলে তো হবে না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় সজনী গো চলেছে গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় সজনী গো সুন্দর শ্যামল রায় এ করে লাভ হবে না জগতে মঙ্গল করতে হবে মঙ্গলের জন্য তোমাদের আশা বারে বারে জীব অবতরী হয়ে এসেছে জগতে মঙ্গল করার জন্য অমঙ্গল করার জন্য তোমাকে ডাকে নাই তাহলে আজ পর্যন্ত কালীকে বলুন দুর্গাকে বলুন তারা পুজো করে যাচ্ছে পুজো করে উপকার পাচ্ছে তবেই করছে তা নইলে তো হবে না তোমার পুজো ক জায়গায় হয় নাকি ভালো কাঠের ঠাকুর একটাই অগ্নি রেখে দিল কতগুলো টেলগের হারি মালাধারী ঝোলাধারী হয় এরা
যায় তোমাকে নিয়ে মত্ত হয়ে যায় সবটাই কিন্তু ভালো উচ্চ পদে অধিকারী যারাই এই কৃষ্ণকে সাধনা করে কেউ রেলেতে কেউ বাসেতে কেউ বাস স্ট্যান্ডে কেউ দুয়ারে দুয়ারে হরি বলে কাঁড়া চালে পেয়ে নাকি যায় ব্যবসাটা তাদের কিন্তু ভালোই চলায় হরি বললি কাঁড়া চাল এক একটা বাবাজির তিনটে তিনটে মাতাজি আমরা একটাকে সামলাতে পারি না ওই জন্য মালা ঝোলা ধার তো ধারি না নষ্ট করিল সমাজটাকে এই পাশির দ্বারায় আর উপকার হয়েছে মানবের দেখি অশিরিতে যেমন ধর্মরাজ শিব পুজো কালী পুজো হবে পার্শ্ববর্তীকে রামে নিমন্ত্রণ হবে ও গো জেডির বোতল আসবে থ্রি এক্স বোতল আসবে ভেবে দেখা চাই ঘরে ঘরে কারল ভেড়া পুষে রেখেছে তাই ও গো খড়গ দিয়ে মায়ের কাছে অগ্নি কাটা যাবে ও গো মাল মাংস খেয়ে মায়ের পিছনে নাচা যাবে তাহলে উপকারেই আসবে ও গো ভেবে দেখা চাই ওই ব্যবসা করে আশ্রম করে উপকার হবে না হরি বললে কাঁড়া চাল পাওয়া যায় মোবাইল বাজছে বৈষ্ণবদের একটা ওই যে কৃষ্ণ ভক্ত বাঁশি ঝোলার মধ্যে মোবাইল বাজছে মোবাইলে সেই রকম গান ভরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এমন গান নাই তখন দেখছে যে বাপ মাতাজি ফোন করেছে বিশেষ করে আশ্রমে কত গুণা ভক্ত এসেছে তুমি যেটুকু ভিক্ষা করেছো মাদুকরি করেছো সেইগুলো নিয়েই চলে এসো তখন মোবাইলে রিং বাজছে মোবাইলে রিংই বাজে হ্যালো হ্যালো ও প্রিয় কেমন আছো বলো মোবাইলে রিংই বাজে হ্যালো হ্যালো ও প্রিয় আছো কেমন বলো তুমি কাছে আসো না হেসে কথা বলো না থাকি বলো মোবাইলে রিং বাজে হ্যালো হ্যালো ও প্রিয় বলো তুমি আছো কমা ফুল স্টপ গ্যান নাই তাহলে মোবাইলটা দেখুন বৈষ্ণবের কেমন মালা ধারি তেলক ধারি তার পকেটের মোবাইলের রিংটনটা শুনুন এই তো গেল তোমার কথা ভেবে দেখা চাই এই অশির ধারাই উপকার হয়েছে তোমার দ্বারাতে নয় যদি পোল্ট্রি ফার্ম একটা করতে নাকি যায় তাতে বাঁশ কাটতে কাটারি লাগে অন্য কিছু নয় ওই বাঁশি দিয়ে ফাটাইতে যখনই যাব ও বাঁশ কাটার আগে চার চেলা হইয়ে যাব তাহলে বাঁশির দ্বারা বাঁশ কাটা হবে না গো হয় তাহলে পোল্ট্রি ফার্ম করতে গেলে কাটারি দরকার হয় একটা নারকেল পূজাই দেব ভেবে দেখুন মনে বাঁশি করে যদি নারকেল ছাড়াতে যাই মনে তারে ছোবরাতে ছাড়বে না বাঁশি ভেঙে যাবে এইখানেতেই অশিরি দরকার অবশ্যই লাভ দিবে তাহলে নারকেলটা ছাড়াতে গেলে চাই সারাশি অশি একটা কাটারি অশি ধান কাটতে গেলে লাগে কাস্তে অশি যদি আমি জমি চষতে যাই ট্রাক্টর লাগবে রোটার ফাল সেটাও কিন্তু অশি বাঁশি দিয়ে খুচিয়ে খুচিয়ে সর্ষে লাগানো যাবে না আলু তোলা যাবে না ধান কাটা যাবে না শস্য বোনা যাবে না সবজি চাষও করা যাবে না বলো বাঁশি নিয়ে কি ধুয়ে জল খাবো বাঁশি নিয়ে কি ধুয়ে জল খাবো বাঁশি তুমি বলো ভালো বাঁশি নিয়ে বলো ধুয়ে জল কি খাবো এই বাঁশি সর্বপ্রথম নিয়েছিল কে এক নম্বর জিজ্ঞাসা তুমি তো প্রথম নাও নি প্রথমত নিয়েছিল কে বাঁশি নটা ফুটো নটা ফুটোতে নজনকে ডাকে কাকে কাকে ডাকে কোন সময়তে ডাকে আমার জানতে বড় বাসনা হলো জানতে বড় আমার বাসনা হলো আমি হচ্ছে তেজ কুমার মা কালী দেখবেন কপাল একটা চোখ দুদিকে চোখ ডাইনে ভাইয়ের দুদিকে চোখ আর কপাল একটা চোখ আমার খাড়ার মধ্যে একটা চোখ আছে যারা বলিদান করেন তারা দেখবেন মায়ের হাতে যে খড়গটা থাকে টিনের কিংবা পিতলের তাতেও দেখবেন একটা চোখ আঁকা আছে একটা জ্ঞান চক্ষু ওই জ্ঞান চক্ষুর দ্বারাই এই রকম মালগুলোকে আমি লক্ষ্য করি যেখানে গেলে এদেরকে ধরা যাবে সেই সেই জায়গায় ধরি কিন্তু তোমার চোখও নাই মুখও নাই শুধু শুধু করে বাঁচতে পারো
ওগো কোনে ফুটোতে কোনে জোনাকে ওই মাসি ডাকে গো ওগো ওই জোনা ডাকে গো ওগো ইতি পুরিবে ওই মাসিটা কার কাছে ছিল গো তুমি থাকো কৃষ্ণের অধরে তুমি অধারাম্মিত পান করো আর আমি হচ্ছি কারণাম্মিত আমাকে কারণে লাগে অকারণে লাগে না তোমাদের আছে পঞ্চতত্ত্ব মধ্যে আছে গৌরাঙ্গ পাশেতে নিতাই গদাধরে অদ্বৈত পণ্ডিত শ্রীবাস নাকি রয় পঞ্চতত্ত্ব পাঁচজন এই অসির আছে পঞ্চমুকার ভেবে দেখুন মনে কালী সাধনা করতে গেলে পঞ্চমুণ্ডের আসনে লাগে সেখানে পাঁচটা মুন্ডুমার আসন লাগে কাল পেঁচার মাথা কালো বিড়ালের মাথা কালো সর্পের মাথা রয় ব্রাহ্মণের কুমারী মেয়ের মাথা লাগে আত্মহত্যায় তাই একটা চণ্ডালের মাথা লাগবে অপমৃত্যু হবে এই পাঁচ মাথা নিয়ে পঞ্চমুণ্ডুর আসন হবে আমার দেহের মধ্যে পঞ্চমকার ভেবে দেখা চাই মদ আছে মাংস আছে মুদ্রা নাকি রয় মৎস্য আছে মুদ্রা আছে মৈথু নাকি হইল পঞ্চমকারের তত্ত্ব শুনুন সুধী দল অসি ছাড়াই এগুলো কভূত হবে না সব কাটা যাবে করুণ বিবেচনা বাসি দ্বারা কাটা যাবে না ভেবে দেখা চাই এই জন্যে অসির কাছে পঞ্চমকার রয় একটা জ্ঞান চক্ষু আছে ভেবে দেখা মনে ওগোবাসী তুমি আমার সোনো সন্নিধানে এই চক্ষু নিয়ে আমি কি করিব হাই চক্ষু দিয়ে ভগবান ঈশ্বর পাবে নাই চর্মচক্ষু দিয়ে তুলে ঈশ্বর পাওয়ার না যায় জ্ঞানচক্ষু দ্বারাই আমি উলমত্ত করাই জ্ঞানচক্ষু দিয়ে আমি উদ্ধার পেয়েছি কালী সাধনা করে পাশির ক্ষেত্রে অসির ক্ষেত্রে আমি যে গিয়েছি বলছে ওই অসির দ্বারাই কে উদ্ধার পেয়েছে কে মায়ের সান্নিধ্যে লীন হয়ে গেছে বামা খেপা রামকৃষ্ণ ভেবে দেখা হয় তৈলঙ্গ স্বামী আছে মিথ্যা কথা নয় সর্বানন্দ নামে একটা ছেলে নাকি হয় রামপ্রসাদ আছে ও কথা মিথ্যা নয় এদিকে লোকনাথে আছে ও বিকল তন্ত্রধারক হইয়াছে শুনুন কথাগুলো সবকটা তান্ত্রিক আছে ভেবে দেখা চাই একটা পণ্ড সাধু ছিল নাকি হয় এদিকে রমের খেপা যার বিবেকানন্দ নাম সর্বগুণে গুণান্বিত গুণের গুণধাম সব তো সাধু হইলো ভেবে দেখুন মনে কিছু চাই নাই মায়ের সান্নিধ্য পেয়ে লীন হইয়াছে এই মাটির মাছ খানে যেটা তোমার দ্বারাই কবু হবে না তুমি মায়ের সাধনা করো আলোচনা কৃষ্ণ সাধনা করো না বাঁশি ছেড়ে দাও বাঁশির যে ধরে আছে সেই লোকটাকেও ছেড়ে দাও যে লোকটা সান্নিধ্যে গিলে পড়ে একটা বাচ্চা ছেলের বয়স হয়ে গেল তার মাথায়তে জল তুলে তুলে পোকা হয়ে গেল যার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস কৃষ্ণ কৃষ্ণ করে কাল কাটিয়ে দিল তার মাথায় ক্যান্সার হয়ে গেল তার মাথাতে পোকা হয়ে গেল যদি বলো রামকৃষ্ণের ক্যান্সার হয়েছে ওটা বলো না ওটা বলো না ওটা বলো না ওটা বলো না ওগো রামকৃষ্ণের কোনোদিন ক্যান্সার হয় না বলো না কথা বলো না গিরিশ ঘোষ নামে একজন লেখক ছিল তা সে রামকৃষ্ণের কাছে গিয়েছে রামকৃষ্ণ তাকে বলছে আরে শোন তুই আমার ছেলে আমি তোকে মন্ত্র দেবো বলছে আমার গুরু হয়নি বলছে গুরু তো সামনেই বসে আছে কে আমার গুরু যাকে দেখছিস না না গুরুদেব এ বয়সে গুরু নিতে পারবো না দিনান্তে একবার ডাকবি বলছে না রাতে ডাকবি রাতে যাত্রা আছে
সকালে ডাকবি সকালে হয় না ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায় তারপরে লিখতে বসি আচ্ছা লেখার পর করবি না লেখার সময় তোমার খিদে পায় আচ্ছা খাওয়ার পর করবি না খাওয়ার পরেই আমার ঘুম পায় রামকৃষ্ণ বলছে তবে দেশ খেলাতে আমাকে বকল মা দে তোর পাপ পুণ্য ভালো মন্দ জ্ঞান পুণ্য সমস্ত আমি নিলাম আমি তোর বকল মা নিলাম তাই গিরিশ ঘোষকে যখন নিয়েছে গিরিশ ঘোষের গলার ক্যান্সারটা ও গো রামকৃষ্ণ নিজে নিয়ে নিয়েছে ও গো গিরিশ ঘোষের বকল মা নিয়েছে রামকৃষ্ণ নিজে নিয়ে নিয়েছে তাহলে দুঃখী কৃষ্ণদাসের মাথায় পোকা হলো রামকৃষ্ণের কিন্তু গলায় ক্যান্সার হয় নাই ওটা হয়েছে গিরিশ ঘোষের যেহেতু নিয়েছিল যার জন্য হয়েছে তোমার কৃষ্ণ ভজনা করা সার হবে না যে কৃষ্ণ কৃচ্ছ সাধনা করে ভেবে করো আলোচনা কোন জনা সুখী হয় এই চরাচরে একজনা সুখী নেই দুঃখিত অন্তরে কৃষ্ণ বড়ই চতুর দেখা তো যাবে না তোমাদের শাস্ত্রে লিখেই আছে কর সলয়া না যে করে আমার আস আমি তার করি সর্বনাশ যদি হচ্ছে না ছাড়ে আস হই তার দাস অনুদাস এমনি করে দুঃখে দুঃখে কাল যদি কাটিবে আমি সুখ কবে পাবো তুমি দেখো বিচার করে ওই বাঁশি ভেঙে ছেড়ে দিয়ে আমার কাছে আসবে আমার মায়ের সান্নিধ্য তুমি তখনই পাইবে মাকে ধরিলে তোমার সব জ্বালা যায় এই অসির দ্বারাই হবে উপকার বাঁশির দ্বারাতে নয় তুমি এমন কথায় আর বলো না তুমি ভেবে করো একটু আলোচনা অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা অন্তরে বলছি ভাই ভাই আর তলায় তলায় যদি ফাল যায় সে বন্ধুত্ব দরকার নাই অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা তার আগে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা যদি লড়াই করতে হয় সামনাসামনি লড়ো সে ক্ষমতা তো তোমার নাই ওগো কৃষ্ণ গোপীদের মন রঞ্জন করে কিছুই পাবে না ওদের কাছে কিচ্ছু নেই ওদের কাছে পাবে শুধু তুমি জ্বালা যন্ত্রণা আর কলঙ্ক কলঙ্ক তুমি অঙ্কে ভালো নও তুমি কলঙ্কতে ভালো অঙ্কে তোমার ভালো ডিগ্রি নাই কিন্তু কলঙ্কে তোমার ভালো ডিগ্রি দেখতে পাচ্ছি ভালো ডিগ্রি দেখতে পাচ্ছি আমি একে একে পাশি তোমায় শোনাচ্ছি ভালো ডিগ্রি দেখতে পাচ্ছি তাহলে বলো বাঁশির দ্বারা কি উপকার হয়েছে বাঁশিতে কি মঙ্গল সাধনা করেছে এই বাঁশির দ্বারা কে উপকৃত হয়েছে আর এই বাঁশি আর কে বাজিয়েছে একটু নজির দেখিয়ে যাবে এই পর্যন্ত বলে দশ চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি অসির ভূমিকা সমাপ্ত করে বাঁশিকে ওঠার সুযোগ দিয়ে আমি এইখানে সারিলাম।